edutubebd.com এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। সাথে আছি আমি পার্থ। তো গত লেকচারে আমরা ডি মর্গানের সূত্র অর্থাৎ পূরক নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ক্রস গুণন সম্পর্কিত কিছু প্রমাণ দেখব। তো এখানে আমাদের প্রমাণ করতে হবে a ক্রস b ইন্টারসেকশন c সমান a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c। তো আমরা সংজ্ঞা অনুসারে a ক্রস b ইন্টারসেকশন c এটাকে আমরা লিখতে পারি xy যেন x সদস্য a এবং y সদস্য b ইন্টারসেকশন c। তো যেমন ধরো আমাদের a সমান একটা সেট 1, 2, b সমান একটা সেট 3, 4। তো আমরা যদি a ক্রস b করি তাহলে আমরা পাব 1, 3, 2, 3, 1, 4, 2, 4। তো আমরা এগুলা পাবো। তো এখানে দেখো এই যে প্রথম উপাদানগুলো কিন্তু আসছে এই আমাদের সেট a থেকে, আর যে দ্বিতীয় উপাদানগুলো সেগুলো আসছে কিন্তু আমাদের b থেকে। তার মানে আমি বলতে পারি প্রথম উপাদানগুলো যদি আমি x ধরি, x সদস্য a, দ্বিতীয় উপাদানগুলোকে যদি আমি b ধরি, y ধরি, তাহলে y সদস্য b। তার আমি বলতে পারি আমাদের সেটটা হবে xy যেন x আসবে a থেকে আর y আসবে b থেকে। তো এটাই হচ্ছে আমাদের a ক্রস b সেট। তো তার মানে আমাদের xy যেন x সদস্য a থেকে আর y আসবে আমাদের পরবর্তী সেটটা থেকে। তো xy যেন x সদস্য a, যেহেতু আমাদের ইন্টারসেকশন চিহ্ন তো আমরা কেটে লিখতে পারি y সদস্য b এবং y সদস্য c। তো xy যেন x সদস্য a, y সদস্য b এবং, তো এখানে যেহেতু আমাদের কমা আছে এই কমাটা হচ্ছে আমাদের ক্রস গুণনের জন্য। তো এখন আমরা আমাদের x সদস্য a এর সাথে y সদস্য b কে আমরা একসাথে করব। x সদস্য a কমা y সদস্য b, তো মাঝখানে এবংটা চলে আসলো, x সদস্য a কমা y সদস্য c। তো এটাকে যদি আমরা সেটের ফর্মে লিখি x সদস্য a কমা y সদস্য b, সেটাকে আমরা লিখতে পারি xy যেন x সদস্য a ক্রস b এবং x সদস্য a y সদস্য c সেটাকে আমরা লিখতে পারি xy যেন a ক্রস c। তো এখন যদি আমরা এই এবং এর জন্য একসাথে করি xy যেন a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c। তো আমরা তার মানে শুরুতে আমাদের সেট ছিল a ক্রস b ইন্টারসেকশন c, সেটা থেকে আমরা পাইলাম a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c। তার মানে আমরা বলতে পারি যে আমাদের প্রথম সেটটা দ্বিতীয় সেটের একটা উপসেট, যেহেতু আমরা ইন প্লাস চিহ্নের মাধ্যমে আসছি। তো তোমাদের বইতে তোমরা সমান চিহ্ন দেখতে পারবা, তো তোমরা এই ক্রস গুণার জন্য সমান দিলেও সঠিক, ইন প্লাস দিলেও সঠিক। তো আমরা ইন প্লাস দিয়ে করার চেষ্টা করি। এখন আমরা প্রমাণ করব যে এই লাইন থেকে এই লাইনে আসা যায় কিনা। তো আমরা শুরু করি। তো আমরা ধরে নিচ্ছি সংজ্ঞা অনুসারে a ক্রস b ইন্টারসেকশন a ইন্টারসেকশন c। তো এটাকে আমরা লিখতে পারি যেহেতু একটা ক্রস গুণন, xy যেন xy সদস্য a ক্রস b এবং xy যেন a ক্রস c। আমরা আসলে বিপরীত দিক থেকে, তো তোমরা এই অঙ্কগুলো করার সময় তোমরা যদি একদিক থেকে প্রুভ করো পরবর্তী যে উল্টা দিক থেকে করার চেষ্টা করো, লাইনগুলো আসলে প্রায় সেমই হবে। xy যেন, তো এটাকে যদি আমরা ভাঙে লিখি x সদস্য a কমা y সদস্য b এবং x সদস্য a কমা y সদস্য c। xy যেন, তো এখানে x সদস্য a y সদস্য b, x সদস্য a y সদস্য c। তো আমরা দুইটা x সদস্য a কে একসাথে করি, তার মানে x সদস্য a তারপর একটা আসবে কমা, তারপর আসবে y সদস্য b এবংটা মাঝখানে চলে আসবে এবং y সদস্য c। তো আমরা এটাকে লিখতে পারি xy যেন x সদস্যে y সদস্য b এবং y সদস্য c। সেটাকে যদি আমরা সেটের ফর্মে লিখি y সদস্য b ইন্টারসেকশন c, xy যেন x সদস্য a, তো এই কমার জন্য আমরা দিব একটা ক্রস। তো যেহেতু আমরা একসাথে ক্রস গুণন করতেছি তো আমরা xy কে একসাথে করব, xy সদস্য a এই কমার জন্য একটা ক্রস b ইন্টারসেকশন c। তো তার মানে আমরা এই পরবর্তী পক্ষ থেকে আগের পক্ষে চলে আসলাম। তার মানে আমরা বলতে পারি a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c
সেটা উপসেট হচ্ছে এ ক্রস বি ইন্টারসেকশন সি। তো তার মানে যেহেতু আমাদের প্রথমটা দ্বিতীয়টা উপসেট বা দ্বিতীয়টা প্রথমটা উপসেট, এটা কখন সম্ভব হয়? যখন সেট দুইটা সমান হয়। সুতরাং আমরা বলতে পারি এ ক্রস বি ইন্টারসেকশন সি, এই সেটটা সমান এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। তার মানে আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। তো এরপর আমরা আমাদের আরেকটা প্রমাণ দেখব। তোমাদের বইয়ের পরবর্তী প্রমাণটা এ ক্রস বি ইউনিয়ন সি সমান এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তো এই প্রমাণটা আমি অর্ধেক করে দিব, কারণ এই প্রমাণটা সেম আগেটার মতো। সংজ্ঞানুসারে এ ক্রস বি ইউনিয়ন সি, তো এটাকে আমরা লিখতে পারি এক্স ওয়াই যেন এক্স সদস্য এ, এই ক্রসের জন্য একটা কমা, ওয়াই সদস্য বি ইউনিয়ন সি। এক্স সদস্য এ কমা এই ইউনিয়ন জন্য একটা, অথবা ওয়াই সদস্য বি অথবা ওয়াই সদস্য সি। এক্স ওয়াই যেন এক্স সদস্য এ, তো এই অথবাটা আমি এখানে আনি, অথবা ওয়াই সদস্য বি, এই কমাটা মাঝখানে চলে যাবে। তো আমরা আসলে এই এক্স সদস্য এর সাথে ওয়াই সদস্য বিটা একসাথে করি, তাহলে এখানে একটা কমা হবে, যেহেতু আমাদের এটা এ ক্রস বি প্রমাণ করতে হবে। ওয়াই সদস্য বি, তো অথবাটা এখানে মাঝখানে চলে আসলো। তো আমরা এই লাইনগুলো ট্রান্সফার করার সময় আমরা সবসময় আমাদের প্রমাণের দিকে তাকাবো, আমাদের কী প্রমাণ করতে হবে। তার মানে এক্স সদস্য এ, এখানে একটা কমা চলে আসবে, ওয়াই সদস্য সি। এক্স ওয়াই যেন, তো এক্স সদস্য এ ওয়াই সদস্য বি, মাঝখানে একটা কমা আছে, তার মানে এটা কিসের ফর্ম? এ ক্রস বি এর ফর্ম। তার মানে এক্স ওয়াই যেন এক্স ওয়াই সদস্য এ ক্রস বি, এখানে একটা অথবা থাকবে। এখান থেকে লিখতে পারি এক্স ওয়াই সদস্য এ ক্রস সি। আমি এগুলো মুছে দিচ্ছি। এক্স ওয়াই যেন এক্স ওয়াই সদস্য এ ক্রস বি অথবা এক্স ওয়াই সদস্য এ ক্রস সি। তার মানে দুইটাকে যদি আমি একসাথে করে লিখি, এক্স ওয়াই সদস্য এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, তার মানে আমি এই লাইন থেকে এই লাইনে ফেরত আসছি, তার মানে আমি বলতে পারি এ ক্রস বি ইউনিয়ন সি আমাদের উপসেট এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তার মানে আমি এই লাইন থেকে এই লাইনে গেলাম, এটা এটার উপসেট। এখন যদি আমি বিপরীতভাবে এই লাইনগুলো উপরের দিকে উঠতে থাকি, তো তোমরা প্রথমে লিখবে এটা, তারপরে এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, এইভাবে যদি তুমি এখান থেকে এখানে যাও, তার মানে এটা হবে এটার উপসেট। তার মানে একটা যদি আরেকটা উপসেট হয় একইভাবে, আমি পুরোটা করবো না এখানে, তোমাদের করতে হবে, এটা তোমাদের কাজ। উপসেট এ ক্রস বি ইউনিয়ন সি, এখন যেহেতু একটা আরেকটা উপসেট, সুতরাং দুইটা সমান সমান, এ ক্রস বি ইউনিয়ন সি, এটা সমান আমি লিখতে পারি এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তার মানে আমাদের প্রমাণিত। তো এবার আমরা পূরক নিয়ে কয়েকটা স্পেশাল জিনিস দেখব। তো এ বাদ বি, এই জিনিসটা আসলে কি? এ বাদ বি, এ মাইনাস বি, এ ইন্টারসেকশন বি পূরক, এ পূরক ইন্টারসেকশন বি পূরক, এই জিনিসগুলো আমরা একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো কেমন? তো এ বাদ বি সেটা দেখা যাক। তো আমরা যখন ভেন চিত্র আঁকি, তো আমাদের একটা সার্বিক সেট ইউ থাকে। তো এটা হচ্ছে, আমি ধরলাম আমাদের সার্বিক সেট। এই সার্বিক সেটে দুইটা সেট আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এ আর বি এর মধ্যে এটা হচ্ছে তাদের কমন অংশ,
तार माने ए अंशटाके आमी बोलते पारी ए इंटरसेक्शन बी तार माने दुईटार कमन अंश तार माने ए इंटरसेक्शन बी तो एगुलोर आमी एकटा नाम दिच्छी এটা যদি হয় x এটা যদি হয় y এটা যদি হয় z এটা যদি হয় আমাদের b বা m তো a ইন্টারসেকশন b কোনটুকু এই y আচ্ছা a ইউনিয়ন b কোনটুকু খুবই সিম্পল এই x y z এই তিনটা মিলে তাহলে x প্লাস y প্লাস z মানে এই তিনটা মিলে যে এরিয়াটুকু হয় যে জায়গাটুকু হয় আচ্ছা তার মানে এটা হচ্ছে আমার ए इंटरसेक्शन बी और ए पूरा टुकु होच्छे ए जेतटुकु एटा होच्छे आमार एक्स प्लस वाई प्लस जेड माने ए यूनियन बी एखन कथा होच्छे ए बाद बी ए जिनिसटा कि ए जिनिसटा होच्छे ए थेके बीटा आमार बाद हो जाबे तार माने एतटुकु होच्छे आमार ए एखान थेके बी एर अंश होच्छे एतटुकु एइटुकु जदि आमी बाद दिई ए थेके जदि आमी बीटा बाद दिई तार माने शुधु आमार थाकबे एक्स आबार b বাদ a এই জিনিসটা কি b থেকে আমি a এর অংশটুকু বাদ দিব তার মানে কি b থেকে a টা বাদ তার মানে শুধু থাকবে আমার z এখন এগুলো গেল a পূরক মানে কি a পূরক মানে u এর মধ্যে a পূরক মানে u বাদ a তার মানে u থেকে আমার a টা বাদ যাবে তার মানে যদি আমি a টা বাদ দেই বাকি কি থাকে z আর m এই দুইটা মিলে যা হয় সেটা হচ্ছে আমার a পূরক तो बी पूरक कि होबे बी बाद दिले जा थाके तार माने एक्स प्लस एम एखन जदि आमी ए इंटरसेक्शन बी पूरक करी अच्छा आमी बी पूरक कि पाइलाम एक्स प्लस एम और एटा कि पाइलाम एटा होच्छे आमार एटा आमी लिखे निच्छी तार माने ए आर विपूरक विपूरक होच्छे आमार ऐ विपूरक होच्छे आमार एक्स आर एम आर आमार ए कि होच्छे एक्स आर वाई तो दुइटार मध्ये जदि आमी कमन नेई एक्स आर एम आर एक्स आर वाई ए होच्छे एक्स वाई आर विपूरक होच्छे एक्स आर एम तो दुइटार मध्ये जदि कमन नेई आमार कमन अंश पड़बे किन्तु एतटुकु शुधु एक्स एखन ख्याल करे देखो ए बाद बी एटार मानो किन्तु एक्स तार माने ए इंटरसेक्शन बी पूरक एटाके आमी बोलते पारी ए बाद बी एटा आमरा प्रमाण करे फेललाम तो एटा आमरा परवर्तीते एर आगे आमरा प्रमाण करछि एटा आमरा आरो भालोभाबे देखबो एटा निये व्याख्या करबो तो एकई भावे जदि आमी ए पूरक इंटरसेक्शन बी करी एटा समान आमी किन्तु पाबो बी बाद ए माने बी आर ए बादे सेटार मध्ये इंटरसेक्शन करा हय तार माने बी আর এ পূরক কোনটুকু এম এ বাদে জেড আর এম আর বি কোনটুকু ওয়াই আর জেড ওয়াই আর জেড আর জেড আর এম এটুকুর মধ্যে যদি ইন্টারসেকশন করি আমরা শুধু পাবো জেড সেটাই কিন্তু আমাদের বি বাদ এ তার মানে এ পূরক ইন্টারসেকশন বি মানে বি এর সাথে ইন্টারসেকশন করা হচ্ছে কিন্তু এটা নাই তার মানে কি বি থেকে এটা বাদ পড়ে গেল তো এটাই হচ্ছে আমাদের এই চিত্রের মাধ্যমে ব্যাখ্যা তো এগুলো কিভাবে প্রমাণ করতে হয় তো আমরা গত পর্বে দেখেছিলাম আরেকবার মনে করে দিচ্ছি এ বাদ বি সমান এ ইন্টারসেকশন বি পূরক এটা কিভাবে প্রমাণ করা যায় ধরি এক সদস্য এ বাদ বি তার মানে আমি বলতে পারি এক সদস্য এ এবং এক্স সদস্য নয় বি কারণ কি যখন আমি এই এ সেট থেকে বিটাকে বাদ দিচ্ছি তখন অবশ্যই এতটুকু থাকতেছে তো এতটুকুর মধ্যে আমার এক্সটা সদস্য কিন্তু এ সদস্য কিন্তু বি এর সদস্য না বি এর সদস্য হইলে হবে না মানে একই সাথে এক্সটা এ সদস্য হবে এবং বি এর সদস্য হবে না কারণ এরকম একটা পয়েন্ট তো আমরা চিত্রটা কি তো এটা যদি আমাদের ইউ হয় এটা যদি এ হয় এটা যদি বি হয় তো এ বাদ বি মানে কি আমাদের এতটুকু এ থেকে বিটা বাদ পড়ে যাবে তো এক সদস্য এ বাদ বি মানে এ ইন্টারসেকশন বি পূরক মানে এক সদস্য এ এবং এক সদস্য নয় বি তো এই জিনিসটা আমরা কেন লিখলাম এই জায়গায় এক সদস্য এ কিন্তু এক্স নট নট এলিমেন্ট বি তার মানে এক সদস্য এ কিন্তু এক সদস্য নয় বি এই জায়গায় এক্স এ সদস্য না বি এরও সদস্য না আবার এই জায়গায়
एक्स ए सदस्य ना बी ए सदस्य आर ये जगह एक्स ए सदस्य बी ए सदस्य क्योंकि ए एर एट मैं एर मदे थको किन्तु बी एर मदे थकबेना से एक साथ एर मदे थको बी एर मदे थकबेना एक सदस्य ए एवं एक सदस्य बी पूरक तो आमरा एटा केन लिखल सपोज आमादेर एकटा सेट ए एटा होच्छे आमादेर ए जदि आमी बोली एक सदस्य ए तार माने एक्स नट एलिमेंट ए पूरक आमरा जानी ए बादे जा आछे सेटा होच्छे ए पूरक जदि कोनो एकटा एलिमेंट ए ते थाके ताहले सेटा अवश्य ए पूरके थाकबे ना आबार जदि एरकम थाके जे एक्स सदस्य नय ए तार माने एक्स ए एर मध्ये नाई तार माने अवश्य ए पूरके आछे एक सदस्य ए पूरक ए जिनिसटाई जेहेतु एक्स बी एर मध्ये नाई अवश्य बी पूरके आछे एक सदस्य ए एवं एर जन्य आमरा लिखते पारि इंटरसेक्शन बी पूरक तार माने प्रमाण करे फेललाम जे ए बाद बी थेके ए इंटरसेक्शन बी पूरक निये आसा जाय एकई भावे जदि आमरा उल्टा दिक थेके निये आसि आबार एक सदस्य ए इंटरसेक्शन बी पूरक तार माने आमि लिखते पारि एक सदस्य ए एवं एक सदस्य बी पूरक एक सदस्य ए एवं एक सदस्य नय बी तार माने आमि लिखते पारि एक सदस्य ए बाद बी एक सदस्य ए किन्तु एक सदस्य नय बी तार माने ए थेके बीटा बाद हये गेलो तार माने एटुकुर जन्य आमि लिखते पारि ए बाद बी उपसेट ए इंटरसेक्शन बी पूरक एटुकुर जन्य आमि लिखते पारि ए बाद बी उपसेट सरि एटुकुर जन्य आमि लिखते पारि ए बाद बी उपसेट ए इंटरसेक्शन बी पूरक और एटुकुर जन्य आमि लिखते पारि ए इंटरसेक्शन बी पूरक उपसेट ए बाद बी तार माने एकटार एकटा उपसेट सुतरां दुइटा समान सुतरां ए बाद बी समान ए इंटरसेक्शन बी पूरक तो आमरा मर्गानের সূত্রের প্রুফটা গত পর্বে দেখেছিলাম যে মর্গানের সূত্রটা কি ছিল এ ইন্টারসেকশন বি পূরক সমান এ পূরক ইউনিয়ন বি পূরক তো এই জিনিসটা চিত্রের মাধ্যমে কি ব্যাখ্যা দেওয়া যায় তো সেটা আমরা ব্যাখ্যা দেই এটা হচ্ছে আমার এ এটা হচ্ছে আমার বি তো আমাদের কি বলছে এ ইন্টারসেকশন বি কোনটুকু এই যে আমাদের এতটুকু তো এইটুকুর পূরক করতে বলছে তার মানে এটা যদি হয় ইউ এইটুকু বাদে বাকি যা থাকে সেটাই আমাদের রেজাল্ট তার মানে এই যতটুকু এই অংশটুকু বাদে বাকি যতটুকু থাকে তো এখন আমরা এই অংশটুকু সমান যে এই অংশ সেটা আমরা কিভাবে বুঝব তো আমরা চিত্রটা আবার আঁকি আচ্ছা আমাদের এই পূরক কোনটুকু এ বাদে বাকি যা থাকে আচ্ছা বি পূরক কোনটুকু বি বাদে বাকি যা থাকে বি বাদে বাকি থাকে এই যে এতটুকু তো এখন বলছে দুইটার ইউনিয়ন করতে তার মানে কমন এন্ড আনকমন তার মানে এই অংশটুকু থাকবে এই অংশগুলো থাকবে এটুকুও থাকবে এটুকুও থাকবে কিন্তু এই যে যে অংশটা এই অংশটা কিন্তু থাকবে না তার মানে এ ইন্টারসেকশন বি পূরক করলে আমরা এই যে এই অংশটুকু বাদে বাকি পুরো অংশটুকু নিতাম আর এখন এই অংশটুকু বাদে এখনো পুরো অংশটা নিচ্ছি তার মানে এ ইন্টারসেকশন বি পূরক সমান এ পূরক ইউনিয়ন বি পূরক তো এটা আমরা গ্রাফের মাধ্যমে দেখলাম ভেন চিত্রের মাধ্যমে তো একইভাবে তো তোমাদের কাজ হচ্ছে এ ইউনিয়ন বি পূরক এটা সমান কেন এ পূরক ইন্টারসেকশন বি পূরক সেটা তোমাদের চিন্তা করা তো আমি একটু হিন্টস দিচ্ছি তো এটা যদি হয় আমাদের এ এটা যদি হয় আমাদের বি তো আমাদের এ ইউনিয়ন বি কোনটুকু এই যে এতটুকু এই পুরাটুকু তো এটার পূরক মানে কি এটা বাদে যে বাকি চারপাশে থাকে তা তো তোমরা এখন চিন্তা করবে তো এই দুইটার ইন্টারসেকশন করলে কেন এতটুকু আসে তো এটাই তোমাদের হচ্ছে কাজ তো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাব তো আমাদের এই লেকচার এই পর্যন্তই তো সামনে পর্বে আমরা আলোচনা করব সমতুল সেট এবং অসীম সেট নিয়ে তো এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ